বিশ্বকাপে যখন একের পর এক ম্যাচ হারছিল বাংলাদেশ, তখন মুখ লুকিয়ে কোনো মতে মান বাঁচান বিসিবির হর্তাকর্তারা। দল জিততেই সবাই ফিরলেন সহমহিমায়, জয়ের কৃতিত্ব নিতেই যেন গণমাধ্যমের সামনে আসা সবার। সিলেটে ক্রিক অপস থেকে শুরু করে পরিচালকদের সঙ্গে পাল্লা দিয়ে যেন পিছিয়ে থাকতে চাইলেন না নির্বাচকরাও। ক্যামেরার সামনে একে একে বিসিবির হর্তাকর্তারা। এতদিন সংবাদ মাধ্যমে সামনে না এলেও এবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও কথা বললেন প্রকাশ্যে। জাতীয় ক্রিকেট লিগে যারা পারফরমেন্স করেছেন তারাই এখন ন্যাশনাল টিমের পারফর্মার। লাক্কাতুরার ঐতিহাসিক জয় এনসিএল এর খেলোয়াড়দের ধারাবাহিকতার ফল। এবং নিয়মিতভাবে কিন্তু ফোর্টিস ম্যাচ আমাদের অলমোস্ট 60 জন প্লেয়ারই এখানে আছে যে পারফর্ম করে এই বছর এনসিএল এ। তো সেই হিসাবে ওইটা মাথায় রেখেই কিন্তু এরা দেখেন কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে ছিল বলে এই টেস্ট ম্যাচটা একটা ভালো ক্রিকেট খেলতে পেরেছে। দেশের মাটিতে টাইগারদের জয় দেখলে শুরু হয় উইকেট নিয়ে সমালোচনা। তবে সমালোচনা না করে দেশের ক্রিকেটের উন্নতিতে সবাইকে মনোযোগী হতে বললেন প্রধান নির্বাচক। ক্রিকেটে কিন্তু যথেষ্ট ভালো ছিল, 5 দিনে কিন্তু আনইভেন কিন্তু কিছু করেনি, ব্রেক করেছে, কিন্তু ইভেন্টটা বাউন্সটা কিন্তু যথেষ্ট ইভেন ছিল। তো সুতরাং এখানে কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই যে উইকেটের কথাটা বলে নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডের মাঠে আমরা হারিনি। তো সুতরাং এই সমস্ত প্রশ্ন করাটা বাংলাদেশের জয় দেখলেই সবাই সমালোচনা করা শুরু করে যায়। এগুলো বাদ দিয়ে এখন বাংলাদেশের ক্রিকেটকে কেমনি এগিয়ে নেওয়া যায় এটার দিকে দেখেন, এবং ভালো ক্রিকেটটা খেলো ছেলেরা, ছেলেদেরকে সাপোর্ট করেন। বিআরবি কেবলস নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বিশ্বকাপ স্কোয়াডে তাইজুল ইসলামের থাকা না থাকা নিয়ে বেশ সমালোচিত হয়েছিলেন জাতীয় দলের নির্বাচকরা। তবে প্রধান নির্বাচক বলছেন টেস্ট ক্রিকেটে নিজেকে প্রমাণ করা তাইজুল সুযোগ পাবেন সাদা বলেও। আমি যখন আন্ডার-19 হেড কোচ ছিলাম তখনই আমার আন্ডারে ছিল, তো সুতরাং ওকে আমি ছোটোবেলা থেকে জানি কীভাবে ট্রিভেন্ডাস ক্রিকেটার, ক্যাপাবিলিটি আছে, সব ফর্ম্যাটে ভালো ক্রিকেট খেলেন, এবং ওকে আমরা এইভাবে মনিটরিং করছি। ইনশাল্লাহ আশা করি এই ফর্ম্যাটে যখন স্ট্যাবলিশ আছে অন্য ফর্ম্যাটে ওকে নিয়ে অন্য নিজেকে মেলে ধরতে পারবো। 31 ডিসেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি আছে নির্বাচক প্যানেলের, এর আগে সব কাজ শেষ করে যেতে চান প্রধান নির্বাচক। আর চুক্তি বাড়াবেন কি না তা সম্পূর্ণই ছেড়ে দিলেন বিসিবির উপর। 31 ডিসেম্বর পর্যন্ত যখন আমি আছি তো আমাদের সব কাজ তো করে দিয়েছে, পেন্ডিং তো কোনো কিছু রাখবো না। তো সুতরাং আমাদের যতটুকু কাজ করা আছে সেই কাজগুলি আমরা সবাই সিলেকশন প্যানেল যারা আছি সবাই মিলিয়ে কাজগুলি করে যাচ্ছি, এবং সামনে বোর্ড যখন সিদ্ধান্ত দিব তখন বুঝতে পারবো। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।